আসসালামু আলাইকুম, সিলেট বিউটি লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি জুনায়েদ আহমেদ চৌধুরী। প্রিয় দর্শক, কয়েকদিন আগে আমরা এই বাড়িতে এসে লাইভ করেছিলাম, লাইভের প্রতিফলন আজকে আমরা এই বাড়িতে নিয়ে এসেছি। আমাদের সাথে আরো দুইজন ভাই আছেন, সময় সময় আপনাদেরকে দেখাবো। তবে যে বিষয়টি জানাতে চাই, আপনারা জানেন যে কয়েকদিন আগে সিলেটে ভয়াবহ যে শিলাবৃষ্টি দিয়েছিল, সিলেটের ইতিহাসে সবচেয়ে বড় শিলাবৃষ্টি দিয়েছিল। এই শিলাবৃষ্টিতে সিলেটের শত শত ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হচ্ছে, বিশেষ করে সিলেটের সদর উপজেলা, গোয়ানঘাট উপজেলা, গোলাপগঞ্জ উপজেলা, দক্ষিণ সুরমা সব বেশ কিছু এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, এছাড়া সুনামগঞ্জ জেলায় ক্ষয়ক্ষতি হয়েছিল। এই যে বাড়িটি দেখাচ্ছি, এই বাড়ির টিন বলতে আর কিছুই নেই, এই বাড়ির পুরো টিন এখন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বাড়ির যে বেনিফিশিয়ারি অর্থাৎ বাড়ির যিনি মালিক, তিনি আসলে শ্রবণ প্রতিবন্ধী, তিনি আসলে কানে শুনেন না, কানে কম শুনেন, যার কারণে আসলে তিনি কথা বলতে পারেন না। তিনি মানুষ, তিনি একজন দিনমজুর, যার কারণে তিনি এখন পর্যন্ত গোটি মেরামত করতে পারছেন না। আমাদের সাথে আজকে আছেন আফরুজ ভাই এবং হান্নান ভাই, তারা দুইজন আছেন। আমাদের প্রবাসী, আমেরিকা প্রবাসী জাবেদ ভাই, জাবেদ ভাই সম্পর্কে তারা দুজনই বলবেন, আমি আসলে সেই বিষয়ে বিস্তারিত আর যাব না। একটু আফরুজ ভাই, একটু আমরা সিলেটি ভাষায় মাতি, একটু কোন চাইন, মানে এই যে কোর্টটা দেখলা, আপনারা যে উপহার লইয়া আইলা, আমেরিকা প্রবাসী জাবেদ ভাই উপহার লইয়া আইছেন, উপহার কিতাব পরে কইবা দর্শক, পরে আমরা দেখাইছেন এখনো, এই গড়ের সিচুয়েশনটা একটু দেখাইবা নি, একটু গড় কিতাব দেখি আপনার মনে হইলো। আসলে গড় প্রচুর টিন লাগবে, এই গড়টা আমরা যতটুকু বা কাপড়টা গড়ত আজকে আমরা টিন দিছি, যে কয়টা দক্ষিণ খুশিকার দিছি, মইয়ারসর দিছি, এখন উমারিগাঁও হয়েছি, আর আজকে আসলে আওয়ার পিছনে এই অবদানটাও আপনার, আপনার আপনার লাইভের কারণে এটা আমরা জাবেদ ভাই নজরও গেছে এই গরুর বিষয়টাই ফোর্সে, জাবেদ ভাই পরিবারেও দেখছেন যে না আসলে এই পরিবারে কিছু সহযোগিতা করার দরকার। কিন্তু আমরা সরজমিনে যেটা আইছি, আমরা দেখলাম ইনো আসলে ছয় সাত বান টিন মতো লাগবো আমার যা ধারণা, যেহেতু টিনগুলা অধিকাংশ টিন নষ্ট হয়ে গেছে। আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো যে জাবেদ ভাই কইমু বা জাবেদ ভাই পরিবারে জানা নিব, এবং আমরা আমরাও আমার আমিও আর একটা যত আছি দেখা যাও, ইনশাল্লাহ হয়তো এই পরিবারে আমিও আহ্বান করলাম, আরও যদি কোনো প্রবাসী বা ইজ করেন এই পরিবারে সহযোগিতা করেন। তো আসলে গড়টা খুবই বেশি ক্ষতিগ্রস্ত, আর বিশেষ করে মানে ইগোর যে যারা সদস্য এরা খুবই গরিব দিনমজুর মানুষ, যার বাড়িতে আমি বুঝাও যার গরর এখনো গরর সাদও নাই ঠিক মতো, বা গরর বেড়াও ঠিক মতো নাই, এবং বাসর অনেক বাসরও প্রয়োজন, ইনো আসলে চিনগুলো লাগাই তুলে বাঁকা মারিলোর দরকার আছে, বিঘুন লাগাই তুলে বাঁকা মেস্তুরি খরচও আছে। আসলে এরা এই যে গরিব মানুষ, তারা আমার তারা লাগে অনেক কষ্ট বা অনেক বড় একটা ব্যয়বহুল একটা বিষয় ইয়ে পড়ে গেছে উপরে শিলাবৃষ্টির কারণে। আর আসলে এটা আল্লাহ তালার তরফ থেকে শিলাবৃষ্টি হয়েছে, এই কোনো ব্যক্তির হাত নাই। আমি প্রিয় দর্শক যারা আছেন, আপনারা একটু দেখাইতাম চাই, উপরে যে দেখলেন এটা একটা বোতল খাটিয়া রাখা হয়েছে, কেন বৃষ্টি আইলে বৃষ্টির ফানি যাতে অনজমিয়া রাখা লাগে। তারা কি পরিমাণ কষ্ট করা, তারা চেষ্টা করা যে কোন রকমের ফানিটা নিয়ে আটখানি যায়, শুধু ই পয়েন্টে বোতল নাই, ই পয়েন্টে বোতল আছে এবং ইলেকট্রিকের বাল্বও আছে, লাইটও, যে এখন তারা যে বিদ্যুতের আলোয় আলোকিত গড় হর্তা যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে, এটা ওরাও না বিশ্বাস, ওটা মানে এটা খুব ডেঞ্জারাস, একটা রিস্কি জায়গার মাঝে আছে, কিন্তু তারা কোনো যাওয়ার জায়গাও নাই যাই, তা ও সিচুয়েশনের মাঝে আছে। হান্নান ভাই, আপনি তো দেখা মানে কিতা মনোর, আপনি একটু আপনার অবজারভেশনটা কিতা মনোর, একটু আটি আটি আমরা গড়র সিচুয়েশন দুইটা বাড়ির কিছু ভেড়া কিতা মনোর বলতে ভাই, আসলে দেখার পরে দেখার পর তো এই যে গড়র পরিস্থিতি দেখলাম, তারা আসলে জাবেদ ভাই যে তারার লাগে যে উপহারটা ফাটাইছেন, এটা তারার যদিও অসম্পূর্ণ রয়ে গেছে গড়টা, মোটামুটি আরো টিন কিছু দরকার আছে। তো আমরা জাবেদ ভাই রে কইমো, হয়তো জাবেদ ভাই তো ফুরাতে এই গড়ের উপর অবস্থা তার জানতা না, জানলে হয়তো আরো বেশি তারার লাগে একটা বালা উপহার ফাটাইলানে, যতটুকু ফাটাইছেন ততটুকু সুক্রিয়া আলহামদুলিল্লাহ। আমরা আজকে প্রায় তিন চারটা জায়গা টিন দিয়ে আইছি, তো তারার যে পরিস্থিতিটা আমরা দেখছি, আসলে তারার মোটামুটি আরো কিছু ট্রেন দরকার আছে, তো রইলে গড়টা আরো একটু মোটামুটি খাড়াই না, তারা তো এই যে ঘুমানোর মতো তো পরিবেশ নাই, তারা তো ঘুমানোর সখী একবারে গেছে কি ইনো তো ফানি ফোড়ে, ওই যে কারেন্টের যে কোনো সময় দুর্ঘটনা হইতে পারে। তো আমি আহ্বান করবো সিলেট বিউর মাধ্যমে, যদি কোনো হৃদয়বান ব্যক্তিরা তখন জাবেদ ভাই লাখান
তার প্রতি একটু সহযোগিতা করার চেষ্টা করবা। আর আমরাও ইনশাআল্লাহ আফরিজ ভাই আছেন, আমি আইসি জাবেদ ভাইয়ের পক্ষ থাকি, আমরা জাবেদ ভাই লোক মাতমু, যদি জাবেদ ভাই যদি আর কিছু করার থাকে আমরা কইমু ইনশাআল্লাহ। আশা করি জুনেদ ভাইয়ের মাধ্যমে আমরা আবারও আপনার কাছে আশা করি ইনশাআল্লাহ আবার আইমু ইনশাআল্লাহ। সাংবাদিকতা করতে আমরা জাবেদ ভাই তাইন বর্তমানে আমেরিকাতে আছেন, তাইন দুই বান টিন আজকে দিছেন ই ফ্যামিলিত, যদি হতো তাই জানতাম আরো বেশি হতো দিতা, কিন্তু আজকে কয়েক জায়গা তান উদ্যোগে দিছেন টিন, এবং এই বাড়ির মাঝে আটটা ফ্যামিলির মাঝে আজকে 2 লাখ টাকা টিন দিছেন। এই বাড়ির মাঝে আটটা ফ্যামিলির মাঝে সব ভাই এনদেন দেন, 8 জন ভাই, সবার গোড়াইনও ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এই গোড়াইনের মাঝে, এবং সবাই যার যারে চেষ্টা করছেন যার যারে মেরামত করার, ইগরও ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এখানে যে বামর যে গড়টা দেখা ফাঁকার করে, এটা মনে করবা না যে বাড়ির মাঝে আসলে তাই অবস্থা আসলে, এখানে এটা একটা চ্যারিটি বানিয়ে দেওয়া হয়েছে, RDF এটা ইন্টারন্যাশনাল চ্যারিটি সংস্থা, তাই তাই ইগর বানিয়ে দিছিলা। আর ইগর আমি একটা সিচুয়েশন আমি দেখাই, ইগর যে টিনোর উপরে দেখো এখন খাতা দিয়া ইট বান দিয়া রাখা হয়েছে, খুদারিস কি জায়গার মাঝে তারা রাখছইন, খাতা আছে এরপরে অর্থাৎ আরো পলিথিন আছে যাতে বৃষ্টি পানি আটকে, এবং খুব মেঘর দিন বাংলাদেশ আসলে যে কোনো সময় বৃষ্টি হওয়ার প্রতিটা মুহূর্ত বৃষ্টি হওয়ার, আমরা শুধু জাবেদ ভাইয়ের মুখে চাইয়া থাকতাম না, জাবেদ ভাই তো তান সাধ্য অনুযায়ী আজকে তাই বেশ কিছু টিন দিচ্ছেন, শুধু এলাকাত নাই বিভিন্ন এলাকা দিচ্ছেন, আমরা প্রতিটা মানুষ যদি আমরা যার যার সাধ্য অনুযায়ী 500 টাকাও দিতাম পারি, 2000 টাকাও দিতাম পারি, সাধ্য অনুযায়ী যদি ইলান ই ফ্যামিলি কিংবা অন্য ফ্যামিলির পাশে দাঁড়াই, মানুষের কিছু না হলে উপকার হইব। আমরা একটু একটা বিকাশ নাম্বার দিব ও ফ্যামিলির, যদি কেউ দিতে চান আমরা ও ফ্যামিলি দিতে পারবা, বিকাশ নাম্বারটা কইতে পারবেন আপনি কইতে পারতেন আসলে, তাই আসলে পুরা মাত্র অপরাই না তাই, যার কারণে তাই যে গোটা মূলত তানো তাই খানে কম শুনুন লাগে, আমরা কিছু মাতলেও তাই নিজে বুঝুন না, যার কারণে তান আমরা মাত্র পারাম না। আর তান ওয়াইফ পরিবার ক্যামেরার সামনে আইতেও চাইন না, ধার্মিক মানুষ খুব একটা অসহায়ের মাঝে আছেন, আগন আগর বিকাশ নাম্বার আছে আমরা ওটাও যুক্ত করলিমো, সিলেট বিউথ আসলে মূলত সিলেট বিউথ লাইভ। আসলে আমি জুনেদ ভাইরে ধন্যবাদ জানাই এবং নোবেল ভাইকে বিশেষ করে ধন্যবাদ জানাই, কারণ নোবেল ভাই প্রতিষ্ঠিত হয় সিলেট ভিউ, সিলেটের শীর্ষ আমি বলবো সিলেটের এটা প্রথম আলো এরকমই একটি জনপ্রিয় নিউজ পোর্টাল সিলেট ভিউ। সিলেট ভিউর অনলাইন ভার্সনে মাল্টিমিডিয়া ভার্সনে যে লাইভটি প্রচারিত হয়েছে এটি জাবেদ ভাই নজরে পড়েছে, জাবেদ ভাই তখন আমাকে সাথে সাথে এই ভিডিওর স্ক্রিনশট জুনেদ ভাইয়ের ভিডিও করা স্ক্রিনশটটি আমার ইনবক্সে পাঠিয়ে বলেছেন যে এখানে আপনি একটু খোঁজ খবর নেন দেখেন তো তাদের কয় বান টিন লাগে। তখন আমি সাথে সাথে নোবেল ভাইকে প্রথমে মেসেজ করেছিলাম, তো নোবেল ভাই মেসেজ সিন করার আগেই আমি দেখছি ভিডিওতে একটি নম্বর দেওয়া আছে, সেই নম্বরে আমি যোগাযোগ করে ফেলি নোবেল ভাইয়ের সাথে যোগাযোগ করার আগেই, তখন ওনারা আমাকে বলছেন যে আমরা এখানে এ 3 বান 3 হয়ে হলে হয়ে যাবে। পরে আবার আমি নোবেল ভাইয়ের সাথে যোগাযোগ করেছি, বলছি যে নোবেল ভাই আপনার যে সিলেট ভিউতে প্রচারিত ভিডিওর আমি তাদের সাথে যোগাযোগ করছি, আমরা শীঘ্রই মঙ্গলবারে আমরা উনাকে জাবেদ ভাইয়ের পক্ষ থেকে আমরা টিন দিয়ে দিব ইনশাল্লাহ। তো নোবেল ভাইও ধন্যবাদ, জাবেদ ভাইকে ধন্যবাদ জানিয়েছেন, এবং আজকে আমরা জুনেদ ভাই সহ এই সিলেট ভিউর যিনি লাইভ করেছেন আমাদের সাংবাদিক সহকর্মী ভাই জুনেদ আহমদ চৌধুরী ভাই, আসলে উনি এই যে অত্যন্ত মানে সিলেট শহরের বাইরে এত যে মানে গরিব মানে এলাকা বা একটা গরিব পরিবারকে তিনি তুলে ধরেছেন সিলেট ভিউর মাধ্যমে, আমি জুনেদ ভাইকেও ধন্যবাদ জানাই। ওনার একটা বাইকের এনে এই সিলেট শহর থেকে আসা যাবে আমার 400-500 টাকার মোটরসাইকেল তেল খরচ হয়ে যাবে এরকম অবস্থা, এখানে এসে তিনি এই এই যে অসহায় পরিবারকে গণমাধ্যমে তুলে ধরেছেন, তুলে ধরার কারণে আমেরিকা পর্যন্ত এই ভিডিওটা গেছে, এবং এখান থেকে আজকে এই জাবেদ ভাই 2 বান দিয়েছেন, যেহেতু তারা 3 বান বলেছেন আমি জাবেদ ভাইকে বলছি ভাই তাদের 3 বান হলে হবে, যেহেতু আমরা বিভিন্ন জায়গায় দিচ্ছি আজকে এবং নগদ অর্থ বিতরণ করেছি সেই হিসাবে এখানে 2 বান বরাদ্দ হয়েছে, আর সবগুলা সিলেকশন হয়েছে আমেরিকা থেকে, আর আমরা চেষ্টা করবো জাবেদ ভাইকে পার্সোনালি আমি এবং হান্নান ভাই আছেন এখানে আমরা বলবো যে আগামীতে এই পরিবারকে কিছু সহযোগিতা করা যায় কিনা। আর আসলে তারা যে ক্ষতিগ্রস্ত শিলাবৃষ্টির কারণে এটা আল্লাহর তরফ থেকে হয়েছে, এটা কোনো ব্যক্তিরও কোনো হাত নেই বা উনাদের কোনো হাত নেই, টিনগুলো অনেক পুরনো টিন, এই টিনগুলো পুরনো হওয়ার কারণে যে প্রায় আধা কেজির মতো যে শিলাবৃষ্টি হয়েছে এই শিলাবৃষ্টিগুলোর সাইজও মিনিমাম 1/2 কেজি হবে, এই টিনে এই লোড যেতে পারে নাই, যার কারণে টিনগুলো অনেক ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে, এখনও তারা হয়তো ঘরে ঘুমাতে পারছেন না, দেখতেছি
তাদের বিছানার চাদরও মানে বিছানার কোনো তুষকও নেই, যেহেতু পানিয়ে ভিজে যাবে মেঘ দিলে, এই জন্য হয়তো তারা খুবই কষ্টে দিন যাপন করছেন। আরেকটা বিষয় বলি, আমরা যে টিনগুলো জাবেদের পক্ষ থেকে দিচ্ছি এই টিনগুলো হচ্ছে 32 mm। আমরা অনেকে টিন দেখছি বিভিন্ন জায়গায় বিতরণ করে, খুবই ফাঁক। এই পরিবারের পাশে দাঁড়াবেন এই উদারতা করছি, ধন্যবাদ আপনাকে। এখন আপনি একটু মাতমানি যে আপনি টিন পাইছেন বা আরো টিন দরকার বা যেটা একটু হইতে পারবানি কিছু মাথনটা নিয়ে আমার মানবতার হাত বাড়িয়ে দিই, এই পরিবার আরো টিন দরকার, একটু যদি আমরা সবাই একটু সহযোগিতা করি তাহলে এই পরিবারটা তার আশ্রয়ের জায়গা হইব। সব ভালো থাকা, সুস্থ থাকা, সিলেট বিলকের সাথে থাকা, আল্লাহ হাফেজ।